সোমবার উদয়পুর শালগড়া বাজারে কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে জাতীয় অ্যানিমাল রোগ বিষয়ক এক শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন গোমতী জেলার জেলা সভাধিপতি স্বপন অধিকারী, সুদীপ মজুমদার, শালগড়া পঞ্চায়েত সমিতির সদস্যা পারমিতা দাস, বিজ্ঞানী ফারুক ইসলাম সহ পঞ্চায়েত সদস্য সদস্যরা। সেখানে মোট 24টি গরুকে বিনামূল্যে চিকিৎসা করা হয় এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। শেষে বক্তারা বলেন, দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী 2022 সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে যে কাজ শুরু করেছে তাকে বাস্তবায়িত করার জন্য গোমতী জেলা পরিষদও কাজ করছে। কৃষকদের সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকার কৃষি দপ্তরের আধিকারিকদের সময় মতো বীজ, সার, ঔষধ বিতরণ করার জন্য নির্দেশ দিয়েছেন। এজন্য কৃষকদেরও রাজ্য সরকারের পাশে এগিয়ে আসার আহ্বান জানান। তো আমি বিশেষ করে দায়িত্ব নেওয়ার পর আজকে আমি সবচেয়ে বেশি কৃষি এবং মৎস্য চাষের উপর এবং প্রাণী সম্পদ ইত্যাদির উপর আমি খুব হাঁস মুরগি এই সমস্ত ফার্ম তৈরি করার জন্য যুবকদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।